নমস্কার বন্ধুরা, আপনার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে দারুণ একটা মুড়মুড়ে পকোড়া নিয়ে এসেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করি। ফুলকপি আমি এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। পকোড়া তৈরির জন্য এখানে নিয়েছি হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার। এখন আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই জল দিয়ে বসিয়ে ফুলকপিগুলো সামান্য হালকা একটু ভাপে সেদ্ধ করে নেব। সামান্য একটু সেদ্ধ করব। এখানে সব ফুলকপি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, গ্যাসটা বাড়ানোই রইল। সামান্য একটুখানি সেদ্ধ করে নেব। ফুলকপিগুলো এখন আমি জল থেকে উঠিয়ে এই প্লেটে রাখছি। সামান্য একটু বয়েল করে নিয়েছি, একদম বেশি সেদ্ধ করবেন না। আমি হালকা একটু সেদ্ধ করে নিলাম। আমি এখানে নিলাম দু চামচ ময়দা, ভর্তি ভর্তি করে দু চামচ ময়দা, কর্নফ্লাওয়ার দু চামচ, নুন অল্প একটু নুন, আর লঙ্কার গুঁড়ো পুরো এক চামচ দিলাম, এক চামচ আর হাফ চামচ, দেড় চামচ, নুন সামান্য। এখন জল মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবো। পাতলা হয়ে গেছে, আর একটু ময়দা মিশিয়ে দিলাম, তিন চামচ ময়দা মিশিয়ে দিলাম। আর এতটা ফুলকপির জন্য, এতটা ফুলকপির জন্য আমার লাগবে। এই দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পুরো মিশে যাবে ময়দার সাথে কর্নফ্লাওয়ার। এই দেখুন, একটু দানা দানা নেই, একটু গুলটি পাকিয়ে নেই। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। সামান্য হালকা ভাপ দিয়ে নিয়েছি, ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি একটা কড়াই বসাবো। এবার ওভেন ধরিয়ে কড়াই বসালাম। কড়াইতে এখন ভর্তি করে সাদা তেল দিলাম। পকোড়া ভাজার জন্য অনেকটা তেলের দরকার, তাহলে পুরো পকোড়াটা ভালোভাবে ভাজবে, ভেতরটা কাঁচা থাকবে না। তেল গরম হলে আমি তারপর পকোড়া ভেজে দেখাচ্ছি। এই দেখুন, আমার তেল গরম হয়েছে, দেখি গরম হয়েছে কিনা। একটা ফুল দিয়ে দেখলাম, গরম হয়ে গেছে তেল। এবার আমি
লাল লাল ভাজা হয়েছে, এবার উঠিয়ে রাখছি এই প্লেটে। কি মচমচে হয়েছে! এবার বাকি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, এগুলো ভাজা হয়ে গেলো। পকোড়াগুলো সব এইভাবে ব্রাউন ব্রাউন কালার করে এইভাবে সব ভাজবেন। আর আগে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম কফি। আমার সব পকোড়া ভাজা হয়ে গেল, আর অল্প একটু আছে, সেটা ভাবে বসিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে আপনার পকোড়া বানিয়ে নেবেন, দারুণ হয়। বিকেলবেলা চায়ের সঙ্গে খুব ভালো লাগে। আর ফুলকপির ছোটো ছোটো করে কেটে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে ফুলকপিটা পরিষ্কার হয়ে যায়। যদি ফুলকপিতে কোনো ছোটো পোকা টোকা কিছু থাকে, সব বেরিয়ে আসে। আশা করি আজকে আমার পকোড়া আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে করে খাবেন, বিকেলবেলা গরম গরম চা বানাবেন আর এই পকোড়া খাবেন। এই দেখুন, আমার সব পকোড়া ভাজা হয়ে গেল। এটা পেপার পেতে নেবেন ন্যাপকিন, এটা তাহলে তেলটার এর মধ্যে টেনে নেবে। আমার পকোড়া হয়ে গেল সব। এই সস দিয়ে কি গোলমরিচের গুঁড়ো উপরে একটু ছিটিয়ে, একটু বিট নুন ছিটিয়ে খুব ভালো লাগে। এই দেখুন কি সুন্দর পকোড়া হয়েছে, পুরো মুচমুচে পকোড়া হয়েছে। উপরে একটু বিট নুন ছিটিয়ে নেবেন, আর টমেটো সস আর চিল্লির সস দিয়ে খাবেন, আর এক কাপ চা বানিয়ে নেবেন। খুব ভালো লাগবে বিকেল সন্ধ্যেবেলাটা এইভাবে পকোড়া দিয়ে চা খেতে। আর যদি ভালো লাগে আমার নিশ্চয়ই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন কেমন লাগলো। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি রোজ নতুন নতুন পকোড়ার রেসিপি নিয়ে আসবো। তাহলে আজকে